গাইস আজকে আমরা কথা বলবো থ্রি ইন ওয়ান ম্যাগনারি কেবলকে নিয়ে সো গাইস এই ম্যাগনেটিক কেবলটি খুব ভালো কিন্তু এটি কোনো ধরনের ফাস্ট চার্জ সাপোর্টেড মোবাইলের জন্য নয় যদি আপনারা ফাস্ট চার্জ ফোনে ইউজ করতে চান তাহলে আপনাদেরকে খরচ করতে হবে একটু বেশি টাকা এর জন্য আপনাদেরকে থ্রি পয়েন্ট জিরোর চার্জারটা কেবলটা কিনতে হবে এবং এটি হচ্ছে যেটা দেখাচ্ছে পিকচারে সেটি হচ্ছে টু পয়েন্ট ওয়ান এর কেবল আর এটি সর্বদা সব জায়গায় পাওয়া যায় দুশো পঞ্চাশ টাকার মধ্যে এখানে তিনটি পিন দেওয়া হয় সেটা দেখাচ্ছি আমি এখনই সো মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি পিন আছে এই তিনটি পিন দ্বারাই চার্জ দেওয়া সম্ভব হবে এই পিনটি হচ্ছে টাইপসি যা একটু প্রযোজ্য নয় তারপরটা হচ্ছে এই আইফোন চাইলে আপনি আইফোন চার্জ দিতে পারেন এবং আমি বলতেছি মাইক্রো ইউসবিটা খুব ভালো হবে আমাদের ফোনের জন্য কারণ হচ্ছে এটি টু পয়েন্ট ওয়ান ওয়ান এর কেবল আর সব ফোনই মাইক্রো ইউএসি যেগুলোতে আসে সবগুলোই টু পয়েন্ট ওয়ানের ওয়ানই সাপোর্ট করে সেক্ষেত্রে আমাদের এই এটা আমাদের জন্য সেই ক্ষেত্রেই ভালো হবে এই মাইক্রো ইউএসবিটা ইউজ করা কারণ হচ্ছে এই বললামই তো কারণটা আবার বলতেছি কেন সেটাই হচ্ছে আপনারা এই মাইক্রো ইউএসবি দিয়ে ইউজ করতে পারেন এই ম্যাগনেটিক কেবলটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে আর যদি দামি ফোন ইউজ করতে চান তাহলে টাইপ সি ইউজ করতে পারেন আমি সেক্ষেত্রে টাইপ সি রেকমেন্ডেড করবো না দুশো টাকার কেবেলে কারণ হচ্ছে টাইপ সিতে থ্রি পয়েন্ট জিরোর এই চার্জিং পাওয়ার লাগে বাট এটার মধ্যে আছে টু পয়েন্ট সো এটি অ্যান্ড্রয়েডের জন্য সবচেয়ে ভালো হবে মাইক্রো জন্য কারণ হচ্ছে সব অ্যান্ড্রয়েডই টু পয়েন্ট ওয়ানে কাজ করে বা চার্জ নেয় ইভেন কি আমি আমার চার্জিং কেবল থেকে এই চার্জ দিয়েই চার্জ এই ব্যাঙ্কিং কেবল দিয়েই চার্জ দিতে পছন্দ করি কারণ হলো আমি আমার চার্জারটা খুব তাড়াতাড়ি চার্জ হয় আমার ফোনটা অনেক তাড়াতাড়ি চার্জ হয় এই কেবল দিয়ে চার্জ দিলে আমার অরিজিনাল ক্যাবল দিয়ে এত তাড়াতাড়ি চার্জ হয় না আমার ফোন স্যামসাংয়ের সো আরও ডিটেলসে যাচ্ছি এখন এটি হচ্ছে আইফোনের ই বাট এটা আইফোনের জন্য আমি রেকর্ড করে এটা মাইক্রো ইউএসবি এটি সর্বোচ্চ মানে এই ক্যাবলটা তৈরি হয়েছে আপনাদের এই মাইক্রো ইউএসবি দ্বারা ফোনকে চার্জ দেওয়ার জন্য এটি আমি রেকমেন্ড কারণ হচ্ছে এটি খুব ভালো হবে আপনাদের ফোনের জন্য তারপর হচ্ছে টাইপ সি টাইপ সি হচ্ছে আপনাদেরকে আমি রেকমেন্ড করবো না কারণ হচ্ছে এটি বেশিরভাগ টাইপসির মোবাইলই থ্রি পয়েন্ট জিরো জবর করে আর এই ক্যাবলটা টু পয়েন্ট ওয়ানের আর ওয়ানের জন্যই গ্রহণযোগ্য আর হচ্ছে এটি হচ্ছে আপনার গিয়া ফুললি ম্যাগনেটিড এর কোনো ইনে ভেজাল নাই দেখতে পারতেছেন আমি উল্টা পাল্টা কাম করতেছি এখানে মানে একটা সাথে একটা জোড়া লাগিয়েছি মূলত এই তিনটেই এই কম্পোনেন্ট এখানে আছে আসে আপনারা দেখে নিতে পারেন জোড়া লেগে আছে কত সুন্দর করে এই তারটা পুরা কাপড়ের তৈরি আমার কাছে দুশো পঞ্চাশ টাকা নিয়েছে আর এটা বিল কোয়ালিটি খুব ভালো কিন্তু টাইপসির জন্য না তো এটা এক মিটারই আমি এখানে চার্জারের সাথে লাগিয়ে দেখাচ্ছি লাগিয়েছি এখন সুইচটা অন করবো খালি দেখবেন এখানে নীল কালার বাতি চলতেছে দেখলেন চলতেছে মানে নীল কালার এটা বেগুনি কালার আমার ফোনে দেখা যাচ্ছে কিন্তু এটা নীল কালার তো এটা স্যামসাংয়ের চার্জার দেখতেই পাচ্তেছেন সো গাইস আমি এটাকে শুধু টাইপসির জন্য রেকমেন্ড করবো না এছাড়া আইফোনের পুরনো মডেল এবং মাইক্রো কে এটি আমি রেকমেন্ড করবো এই কেবলটা মাইক্রো এসবির জন্য ভালো হবে সবচেয়ে ভালো হবে টু পয়েন্ট ওয়ান ফোন আছে সেগুলা সেই সেইগুলোর জন্য এই কেবলটা জোস হবে এটি আমার আমার বার্তা ছিল আজকে আজকে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এতটুকু চাই আপনাদের কাছে এই এতটুকু সো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাইরে বের হবে না আপনারা তো জানেনি করোনার পরিস্থিতি খুব খারাপ আর বাংলাদেশে সেটাই পৌঁছে গিয়েছে তো স্টে হোম স্টে সেফ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য আইকন ফর অল নোটিফিকেশন আমাদের চ্যানেলের সব নতুন ভিডিওরা আপনারা সবার আগে পেতে হলে নোটিফিকেশন অল করে দিন এতটুকুই কামনা